লালু এমপি আর ভুলু চেয়ারম্যান বেতন ধার্য করেন না ইমামের, ইমামের বেতন নির্ধারণ করেছেন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কেউ যদি বেতনভুক্ত ইমামকে ভাড়াটিয়া ইমাম বলে তোর গাল টেনে ছিঁড়বেন আর বলবেন যে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব ইমামের বেতন নির্ধারণ করেছে। কাজেই এই বাজে কথা বলা যান, জাজাকাল্লাহ খায়ের, বসুন। তাহলে ইমামকে আপনারা বেতন বাড়িয়ে দিবেন আর বলবেন যে আপনি এখানে খাবেন, এখানে থাকবেন, আপনার টাকার চিন্তা করতে হবে না, টিউশনিও করা লাগবে না, বাড়িতে যায় খ্যাতগিরস্তিও করা লাগবে না, আপনি আমাদের ছেলেগুলাকে মানুষ করে দেন। আপনার ছেলেগুলাকে যদি ইমাম মানুষ করে দেয় এর উপরে আর বড় কিছু নেই। বলছিলাম যে এক মুফতি সাহেব বলছেন যে ইসলামী ব্যাংক আর সুদি ব্যাংক সমান। এখন যা দেখছি ওর অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংকে, তো বললাম তোমার বাড়ির সামনে কৃষি ব্যাংক, তো কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট না করে ওই 5 কিলোমিটার দূরে 7 কিলোমিটার দূরে ইসলামী ব্যাংকে যা অ্যাকাউন্ট খুলছো কেন? তার মানে কৃষি ব্যাংক আর ইসলামী ব্যাংক তোমার কাছেও সমান মনে হয়নি, যার ফলে তুমি কৃষি ব্যাংক বাড়ির কাছে থাকতেও সেখানে অ্যাকাউন্ট করো না, ইসলামী ব্যাংকে করেছ। একটা লোক নর্দমায় ডুবে হাবুডুবু খাচ্ছে, নর্দমাতেই সাঁতার কাটে গোসল করে, আর একটা লোক নর্দমায় পড়ে গেছে বাঁচার চেষ্টা করছে, দুইজন কি সমান? ইসলামী ব্যাংক চেষ্টা করে জাতিকে সুদ থেকে মুক্ত করার জন্য, তারপরে বাংলাদেশ ব্যাংকের রুল রেজুলেশন মানতে হয় বিধায় সব ক্ষেত্রে তারা পেরে ওঠে না, তো কাজেই সেটা হলো মন্দের ভালো। ওই জন্য আমাদের মাসলা হলো যে ইসলামী ব্যাংকে যদি আপনি ব্যবসা না করে পারেন যেহেতু সন্দেহজনক এটা উত্তম, আর যার কোনো উপায় অবলম্বন নাই, বিধবা মহিলা 10 লাখ টাকা আছে কাউকে ব্যবসা করতে দিলে খেয়ে ফেলবে, অথবা পুঁজি ভেঙে ভেঙে খেতে গেলে পুঁজি একসময় শেষ হয়ে যাবে, এই বিধবা মহিলার কোনো অপায় অবলম্বন নাই, সে অসহায়ের কারণে সেখানে রেখে দিল, ওখান থেকে যেটা পেল সেটা নিল খেলো, ইনশাআল্লাহ সমস্যা নেই। ধন্যবাদ। বেদাতিদেরকে সালাম দেওয়া যাবে, কাফেরকেও সালাম দেওয়া যাবে। আল্লাহ নবী সালাম অমুসলিম শাসকদেরকে চিঠি লিখে পাঠালেন, কি সালাম দিন? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের উপর আছে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো তাহলে অমুসলিমদেরকেও রাসূল সালাম কি দিয়েছেন? সালাম দিয়েছেন। তো বেদাতি হেদাতি যখন সে মুসলিম যতক্ষণ পর্যন্ত ততক্ষণ আপনি তাকে সালাম দিবেন, মারা গেলে জানাজা পড়বেন, তার পিছনে সালাত পড়া বৈধ হবে, সে যত বড় পাপিষ্টই হোক না কেন। দে দল এবং সংগঠন দুইটা এক জিনিস নয়, দল হলো তিনটা জিনিস হলে দল লাগে, দল হতে তিনটা জিনিস লাগে, কয়টা ভালো করে মনে রাখবেন, আর কোনো জায়গার দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগবে। দল হতে তিনটা জিনিস লাগে, একটা হলো এই মামু কথা বলা যাবে না বাবা, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, হ্যাঁ আচ্ছা বাবা শোনেন কি বলছি, শোনেন, দল হতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা। একটা হলো লক্ষ্য উদ্দেশ্য, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কর্মসূচি পালন করে একদল কর্মী বাহিনী, একজন নেতার নেতৃত্বে, একজন নেতা লাগবে, একদল কর্মী লাগবে, আর কিছু লক্ষ্য উদ্দেশ্য লাগবে। এবার উদাহরণ দিলে সহজ হবে, সরকারি দলের নেতা আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য আলাদা, যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকো, এই হলো সরকারি দলের লক্ষ্য উদ্দেশ্য। আর বিরোধী দলের নেতা আলাদা, কর্মীও আলাদা, লক্ষ্য উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে সরকারকে টেনে নামায় ক্ষমতায় বসে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে এটা একটি দল, ওটা আর একটি দল। একই লক্ষ্য উদ্দেশ্যে যদি একাধিক প্রতিষ্ঠান হয় তাহলে এটা ওটার সম্পূরক বা শাখা বলা যায়, সম্পূরক বা শাখা বলা যায়। আহলে হাদিস আন্দোলনের একটা মার্কাজ আছে রাজশাহীতে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি মার্কাজ আছে ঢাকা যাত্রাবাড়িতে, ওটা একটি মাদ্রাসা, এটাও একটি, ওই মাদ্রাসা চালায় জমিয়তে আহলে হাদিস, এই মাদ্রাসা চালায় আহলে হাদিস আন্দোলন। আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে
যে ছেলে কোথায় পড়াবো। আমি বলি আপনার বাসা কোথায়? বলে আমার বাসা নর্থ বেঙ্গল, তাহলে রাজশাহীর মার্কাজে যান। আপনার বাসা কোথায়? ঢাকার আশেপাশে, তাহলে যাত্রাবাড়ি মার্কাজে দেন। এখানেও কোরআন সুন্নার সিলেবাস পড়ানো হচ্ছে, ওখানেও কোরআন সুন্নার সিলেবাস পড়ানো হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু মাদ্রাসার কমিটিও আলাদা, পরিচালনা পরিষদ আলাদা, ছাত্রও আলাদা, শিক্ষকও আলাদা। একটি গ্রামে একটি আহলাদিস মসজিদ ছিল, যে কোনো কারণে দলাদলি হয়ে বা যে কোনো কারণে ভাগাভাগি হয়ে মসজিদ ভাগ হয়ে পাঁচটা হয়ে গেছে। পাঁচটা মসজিদের কমিটি আলাদা, ইমাম মুয়াজ্জিন আলাদা, মুসল্লি আলাদা, কিন্তু পাঁচ মসজিদেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় হচ্ছে, পাঁচ মসজিদেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাত চলছে। এরা কি পাঁচ দল না একদল? একদল, কিন্তু পাঁচটা সংগঠন। সংগঠনটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো, এটাকে বলে তানজিমে এদারি। লক্ষ্য উদ্দেশ্য যদি এক হয় তাহলে একাধিক সংগঠন চলতে পারে ইনশাআল্লাহ। জি, হ্যাঁ অবশ্যই সংগঠন আলাদা হতে পারে। কারণ শুনুন, আয়াতটা ভালো করে আবার বোঝেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহে জামিয়া, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো। এই আয়াতটা কি খালি বাংলাদেশের মুসলমানদের জন্য না সারা বিশ্বের? সারা বিশ্বের মুসলিম কি এক সংগঠনে আনা সম্ভব? এই আয়াত যখন নাজিল হয়েছিল সাহাবীদের জামানার, সেই জামানার মুসলিম আর কিয়ামতের আগে যারা আসবে তাদেরকে কি এক সংগঠনে আনা সম্ভব? কিন্তু হাসরের ময়দানে তারা একসাথে উঠবে আকিদার কারণে, আমলের কারণে। রসুলের জামানার হকপন্থী মুসলিম আর কিয়ামতের আগে আসা হকপন্থী মুসলিম, বাংলাদেশের একজন হকপন্থী মুসলিম, আফ্রিকার একজন হকপন্থী মুসলিম এক কাতারে উঠবে। তাহলে হাসরের ময়দানে কাতার হবে কিসের ভিত্তিতে? আদর্শের ভিত্তিতে, আকিদার ভিত্তিতে, দলমত নির্বিশেষে, স্থান কাল পাত্র ভেদে, এ দেশ আর বিদেশ, যে দেশের হোক না যে ভাষার হোক না কেন, আকিদা এবং আমলে মিল হলে সেখানে ঐক্যবদ্ধ হবে। যেটা সহি আকিদা বা যেটাকে বলা হয় নির্ভেজাল আহলুস সুন্নাতের জামাতের আকিদা, সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, যে জামানার লোকই হোক না কেন, তার সাথে তার দেখা হোক আর না হোক, সাংগঠনিকভাবে ঐক্য হোক আর না হোক, আকিদার মিল হওয়ার কারণে হাসরের ময়দানে একসাথে উঠবে। আর আল্লাহ এটাই বলছেন যে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, যখনই থাকো, তোমরা সবাই কোরআন সুন্নাকে একরে ধরো, কোরআন সুন্না মানার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ। এটা হলো এতেসাম। কিন্তু এখন এই আয়াতটা যেখানে সেখানে লাগাই দিয়ে এ তোরা আলাদা সংগঠন করেছিস, তোরা এই কোরআনে আয়াত মানিস না, তোরা হলো ইসলাম বিরোধী, এলে বুঝের ভুল। ধন্যবাদ। জি বলেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবের মধ্যে, এলোটা কি জেনে বুঝে বলে না না বুঝে বলে? আচ্ছা আচ্ছা, জেনে বুঝে বলে না, জেনে বুঝে বলে। আপনি আমাকে আমাকে বলতে দেন, জেনে বুঝে বলে না। ওই লোকটাকে, ওই মসজিদের ইমাম এত পরহেজগার, ওকে এক টাকা সুদের টাকা খাওয়ান যায় না, বেনামাজির বাড়ির দাওয়াত খায় না। ওই লোকটা বেনামাজির বাড়িতে দাওয়াত খায় না, কিন্তু সে আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাস করে। কেন? তার বুঝের ভুলের কারণে। বুঝের ভুলের কারণে, বুঝের ভুল যদি হয় তাকে বুঝাতে হবে। আমরা মনে করি এদেশের আলেমেরা অনেক জানে, কিন্তু এদেশের আলেমেরা, মূলত অধিকাংশ আলেমেরা জানেই। কেন জানে না? কারণ এদেশে যেটা আলিয়া মাদ্রাসার সিলেবাস, 16 বৎসরের টাইটেল পাস, সেই 16 বৎসরের হাদিসের কেতাবের মধ্যে 30-40 হাজার হাদিস আছে। সেই 30-40 হাজার হাদিসের সিলেবাস তার হলো 4-4 হাজার হাদিসের, মনে করে 30-40 হাজার হাদিস থেকে 4 হাজার হাদিস দিয়ে তাকে একটা সিলেবাস দেওয়া হয়েছে যে এই হাদিস তোমার সিলেবাস। 4 হাজার হাদিস পড়ার সময় তার নাই,
তাই সাজেশন আলা 4000 হাদিস থেকে বাছাই করে 400 হাদিস দিয়ে একটা সাজেশন বানায়। 400 হাদিস পড়েও পরীক্ষায় পাশ করার টাইম তার নাই। এবার হ্যান্ড নোট আলা কোন লাইব্রেরি আলা 10 বছরের প্রশ্নপত্র সামনে রেখে এই 400 হাদিস থেকে 40টা হাদিস বেছে বাইর করে আনলো। আইনে বললো যে এই বছরে এই 40 হাদিসের বাইরে প্রশ্ন যাবে না। 40 হাদিস দিয়ে এক নোট বানিয়ে দিল, 40 হাদিসের নোট মুখস্থ করে তারপরে মুমতাজুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের শিরোমণি টাইটেল পাস করে তার টাইটেল লাগে এম এম। এম এম মানে কি? মুমতাজুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের শিরোমণি। মহান, লেট মি ফিনিশ, মহান শেষ করে নি। মুহাদ্দিসিনদের শিরোমণি টাইটেল সে দিল, কিন্তু তার বিদ্যা হলো 40 হাদিসের নোট পড়া, যার ফলে আসল কেতাবের সাথে তার কোনো কানেকশনই। অধিকাংশ আলিয়া পড়া আলেম তারা একটা আরবি এবারত দিলে ঠিক মতো পড়তে পারবে, অথচ টাইটেল এ গ্রেডে পাশ করছে, এলো সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অবস্থা। মাস্টার গুনে মাস আর ছাত্র গুনে পাস, ছাত্র থাকে পাশের ধান্দার, মাস্টার থাকে মাস শেষ হলে আমি বেতন পাব। মাস্টার গুনে মাস আর ছাত্র গুনে পাস। এরপরে যেটা কওমি মাদ্রাসা, যারা মুফতি মহোদয়, এরা মুফতি মহোদয়, এদের সিলেবাস 16 বছর। 16 বছরের মধ্যে, 16 বছর না 14 বছর, এই 16 বছর 14 বছরের মধ্যে তারা 12-14 বছর, তারা 12 বছর বা 14 বছর যাবত শুধু শেরেক বেদাত এবং কুফুরি কালাম পড়ে এলে মাঝে। তাদের সিলেবাসের মধ্যে আছে বেহেশতি জেওর, যেই বেহেশতি জেওরের কাচ্চা কাহিনী আপনারা শুনেছেন ফেজদা পিপুলে, আমরা বহু আগে পড়ে রেখেছি, বলি নেই জাতিকে, কোনো ঘরোয়া পরিবেশে বলি, কারণ বললে কে শোনে আর কে বোঝে। কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির নিচে গেড়ে রেখে তাবিজ বানালে এই নেকি, এই ফায়দা হবে। কুত্তার লজ্জাস্থান কেটে তাবিজ বানালে এই ফায়দা। ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত কুল্লুহুম ফিন্নার, ফেরাউনের নাম লেখে গলায় ঝুলায়ে তাবিজ বানালে, আল্লাহর নাম লিখতে লিখতে আর ফেরাউনের নামও লেখা। তারপরে আরো আছে আসাবে কাবের কুত্তার নাম কিতমির, এই কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রেখে জিন পালিয়ে দেবে। এই হলো সব কেতাব। এই কেতাব পড়ে পড়ে শেরেক বেদাত একদম মাথা যখন বুধ হয়ে যায়, তখন শেষ বছরে যায় 40,000 হাদিস পরে মুখস্থ। কয়লা হাদ্দাসানা, কয়লা হাদ্দাসানা, কয়লা হাদ্দাসানা, কয়লা হাদ্দাসানা, পাতা উল্টায় আর পরে একটা হাদিস বুঝার সময় হয় না, একটা হাদিস বোধগম্য করার সুযোগ হয় না। তাই তো আমার মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলছেন, তোমার বস্তার মধ্যে ভরলে তুমি ময়লা আবর্জনা, আর বস্তার মুখের মধ্যে 5 কেজি চিনি দিয়ে তুমি বস্তার মুখ বেঁধে দিলে। যার ফলে যত ইমাম ইমামতি করুক না কেন, তাদের কাছে কোরআন সুন্নার এলেম নাই, তাদের কাছে আছে অহমিকতা, তাদের কাছে আছে অহংকার, তাদের কাছে আছে অমানবিক আচরণ, যা আমরা এফেক্টেড নিজেরা। কথাটা বলতে চাইছিলাম 1989 সালে ফরিদপুর শহরে পূর্ব খাবাসপুর মসজিদ থেকে আমাদেরকে ধরে নিয়ে গেল পশ্চিম খাবাসপুর মসজিদে মাদ্রাসায় মুফতি আব্দুল কাদের সাহেবের কাছে। মুফতি আব্দুল কাদের সাহেব হাদিসের অর্ধেক পড়ে তর্জমা করতেন, বাকি অর্ধেক আর পড়ে না। আমি বললাম বাকি অর্ধেক পড়ুন, পড়ুন বলার সঙ্গে সঙ্গে ভীমরুলের মতো আমাকে চেপে ধরলো সবাই, এই বেয়াদবের বাচ্চা কথা বলিস মুফতির সামনে, থাম। তারপরে আমাকে ধরে পারি নিয়ে চলে গেল মোটর সাইকেলে তুলে, শারীরিক মানসিক নির্যাতন, চোখের চশমা কেড়ে নিয়ে, টুপি কেড়ে নিয়ে, বই পুস্তক সব কেড়ে নিয়ে। রমজান মাসের 30 তারিখ না 29 তারিখ ছিল, একজন রোজাদার মুসলিম তাকে বাঁশ দিয়ে পিটিয়ে মসজিদে শুয়ায় ফেলে মসজিদের সামনে বলো থুতু ফেলে চেটে খা আর বল জীবনে কোনদিন জোরে আমি বলবো না।
রোজাদার মুসলিমকে সেই মাদ্রাসার পুকুরের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে পানির মধ্যে চুবাতে লাগলো। হ্যালো মুফতি, আল্লাহ তাকে ক্ষমা করুন। আল্লাহ যদি ক্ষমা না করে আমাদের কোনো আপত্তিও নাই। আল্লাহ তাকে ক্ষমা করুন, ক্ষমা যদি না করে আমাদের কোনো আপত্তিও নাই। এই হলো তাদের বিদ্যা, যার ফলশ্রুতিতে জি বলেন না, উনি একজন দাঁড়াইছে সিরিয়াল ভাই সিরিয়াল। আরে বাবা সিরিয়াল ভাই সিরিয়াল কথা বলতে দেন, একজন প্রশ্ন করছে আপনি একটু থামেন না। বলেন বলেন বলেন, মিলাদ কি আমি ইসলামে জায়েজ আছে কিনা আপনারা বলেন? এই তো উত্তর হয়ে গেছে। আপনি কি ওনাকে কাফের মনে করেন? আপনি যদি ওনাকে কাফের মনে করেন তো এটা আপনার ব্যাপার। থামেন, আপনি যদি ওনাকে কাফের মনে করেন তাহলে ওটা আপনার ব্যাপার, আপনার ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি ওনাকে কাফের মনে করি না, কারণ উনি যদি কাফের না হয় তাহলে আমি নিজে কি হয়ে যাব? তা আমি কেন এই রিসের মধ্যে যাব? উনি কাফের না মুসলিম ওর হিসাব আল্লাহ করবে। কাফের না হলে আপনি পারবেন? আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকেইন, রুকুকারীদের পিছনে রুকু করো। যত বড় পাপিষ্ট লোকই হোক না কেন তার পিছনে সালাত আদায় করলে হয়ে যাবে। আপনার রুচিতে যদি না কুলায়, থামেন, রুচিতে যদি না কুলায় আপনি অন্য পাশের মসজিদে পড়েন, সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু ওর পিছনে সালাত হবে না যদি মনে করেন তাহলে এটা হলো ভয়ানক, এটা হলো রুচির ব্যাপার, একটা না হওয়ার ব্যাপার। এই কাঁকড়া খাওয়া হালাল, আমার রুচিতে কুলায় না আমি খাই না। কুইচা খাওয়া হালাল, আমার রুচিতে কুলায় না আমি খাই না। কচ্ছপ খাওয়া হালাল, আমার রুচিতে কুলায় না আমি খাই না। গরুর ভুঁড়ি খাওয়া হালাল, কারো রুচিতে কুলায় না খায় না। কেউ হাঁসের গোস্ত খায় না তার রুচি হয় না, কেউ সেউয়া মাছ খায় না তার রুচি হয় না। কিন্তু যদি হারাম বলে তাহলে কি হবে? ভয়ানক। কাজে কথাটা বুঝবেন, আপনি যদি দেখেন যে সেই মসজিদের ইমামকে প্রথম কাজ হলো তাকে বুঝাতে হবে, আপনার কাজ হলো দলিল পেশ করে তার কাছে প্রমাণ তুলে ধরা। এবার প্রমাণ তুলে ধরার পরে যদি না মানে ততক্ষণে আপনি তাকে ছেড়ে যেতে পারবেন, কিন্তু প্রমাণ তুলে ধরার আগ পর্যন্ত আপনি তাকে তার পিছনে ইক্তেদা করতে পারবেন। কারণ সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সে বোঝে বা না বোঝে, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না তুলে ধরা হলো ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন। জাজাকাল্লাহ খায়। আচ্ছা এক মিনিট জি, প্রশ্ন করতে বলেছে, হাত ছেড়ে দেন। নাভির নিচে হাত না বাঁধলে স্ত্রী সারিয়ে নিবে। জটিল ব্যাপার, জটিল ব্যাপার। নাভির নিচে হাত আমি বাঁধবো কেন? ওকে বলতে হবে যে নাভির নিচে হাত আমি বাঁধবো কেন, তুমি আলেম ওলামা দিয়ে প্রমাণ করো, প্রমাণ যদি করতে পারো আমি মানবো, আর না পারলে আমি মানবো না। এরপরে যদি সে জোরপূর্বক ছিনায় এনে সেটা হলো ভিন্ন ব্যাপার। জোরপূর্বক ছিনায় নিলে কোনো সমস্যা নেই, পায়ে গোদা লাঙ্গে নিস আর দে খোদা তাঙ্গে নিস, ফকিরের পাও ল্যাংরা নয় আর আল্লাহর জমিনও ছোট নয়। তো ওখান থেকে তার স্ত্রীকে ফিরায় নেয়, আল্লাহ তার স্যার একটা ভালো মিলাই দিতে পারে, আর না হলে সারা জীবন এই কিলাকিলি মারামারি লড়াপিটা হতে থাকে। আমার এক ভাগ্নিরে বিয়ে দিয়েছিলাম, এরকম ভাগ্নি তারে শুরু থেকে নির্যাতন শুরু করলো, এত গালাগালি করে ভাগ্নিকে বলি ছেড়ে চলে আয়। ভাগ্নি কয় মামা জীবনে কয়বার মানুষের বিয়ে হয়, কাফেরও তো হেদায়েত প্রাপ্ত হয়, দেখি আমার স্বামীকে চেষ্টা করে। আজ জীবন চেষ্টা করে পারল না, এখন দুইটা বাচ্চা হয়েছে, এখন ছেড়ে চলে আসছে। তা আমি বললাম ভাগ্নি রে সেই পানি খাইলি তবে ঘুলা করে খাই, ভাত প্রথম দিন টিপে বলেছিলাম তোমার সাথে আমার হবে না,
আমি নবীর সুন্নতকে জলাঞ্জলি দিব না। তোমার মেয়ে তুমি নিয়ে যেতে চাও সেটা তোমার ব্যাপার, আমি বলি না তোমার মেয়ে নিয়ে যাও, কিন্তু তুমি নিয়ে গেলে আমার কিছু করার নেই, তোমার সাথে আমি আপোষ করতে পারছি। আজকে তুমি সুন্নতের উপর চাপ দিবে, কালকে তুমি আবার ফরজের উপরে চাপ প্রয়োগ করবে, কারণ বাউন্ডারি ওয়াল ভাঙার সাথে সাথে ঘরের ওয়ালে গিয়ে আঘাত পড়ে। বাউন্ডারি ওয়াল যখনই আপনি খুলে দিবেন তখনই ডাইরেক্ট আঘাত পড়বে কোথায়, ঘরের ওয়ালে। কাজেই ভাইকে আমি পরামর্শ করব যে তাকে বুঝায় বলবেন, তারপরে যদি না মানে। আচ্ছা এটা শেষ প্রশ্ন, আর কেউ প্রশ্ন করবে না প্লিজ, এটাই শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। মসজিদের বারান্দায় কবর থাকলে সেখানে সালাত হবে না, জি এটা শেষ প্রশ্ন, ও এটা শেষ প্রশ্ন বাস, জি বলেন। এই দুইটা শেষ প্রশ্ন আর করেন না প্লিজ, জি রাসূলুল্লাহ সাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এ থামেন ভাই, রাসূলুল্লাহ সাল্লামের বললেন যে কিয়ামতের আগে কিছু ইমাম আসবে সালাতকে ঢিলে করে দিবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন তখন আমরা কি করব, রাসূলুল্লাহ সাল্লাম বললেন তোমরা আউয়াল ওয়াক্তে একা একই পড়ে নিয়ে তাদের জামাতে শামিল হবে, তাহলে আউয়াল ওয়াক্তের নেকিও পেলেন আবার জামাতের নেকিও পেলেন। আর সবচেয়ে উত্তম হবে যদি বাসাতে জামাতের ব্যবস্থা করা যায়, নিজেদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যদি আউয়াল ওয়াক্তে জামাত করতে পারেন সেটাই উত্তম। জি এই ভাইয়ের প্রশ্নটাই শেষ, আর প্লিজ কেউ প্রশ্ন করুন। ব্যাংকে সুদি ব্যাংক না ইসলামী ব্যাংক, সুদি ব্যাংকে চাকরি কি হালাল না হারাম? হারাম, হারাম হয়ে গেছে বলে। ইমাম যখন জোরে কেরাত পড়বে মুক্তাদিরা পিছে পিছে মনে মনে পড়ে যাবে, ইমামের উচিত হলো যে ধীরে ধীরে পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝখানে একটু হালকা বিরতি দেওয়া যাতে মুক্তাদি পড়ার সুযোগ পায়, যে পিছে পিছে পড়ে যাবেন এটাই হলো উত্তম। ধন্যবাদ। মেয়েদের পা পর্দার অংশ, পায়ের তালু সালাতরত অবস্থায় হাতের তালু পায়ের তালু মুখমণ্ডল এর পর্দার বাইরে, সালাতের বাইরে পুরাটা পর্দা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মেয়েদের কাপড় আধা হাত ঝুলে যাবে, মেয়েদের কাপড় এক হাত ঝুলে যাবে, বাল ইউরখিনা জিরান, মেয়েদের পায়ের কাপড় পায়ের নিচে এক হাত ঝুলবে মানে হ্যাঁচড়ায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে নাপাক মাটির উপর দিয়ে যদি হ্যাঁচড়িয়ে যায় পরবর্তীতে আবার পবিত্র মাটির উপর দিয়ে হেঁচড়ালে আবার পবিত্র হয়ে যাবে। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।